সমস্ত পানিহাটির বড় ছোট সবাইকে এতখানি না এতখানি ভালোবাসা। গান শুরু করছি, কথা নয়, অনেক কথা হয়েছে এর আগে।
জমেছি আজ মুগো, ও মহুয়ায় জমেছি আজ মুগো, কুলি দেখা মেঘেছি ওই সোনা রং লেগেছি ওই পালকিতে চলেছি কার বউগো, মহুয়ায় জমেছি আজ মুগো, ও মহুয়ায় জমেছি আজ মুগো, আমরা এর পরেই আমাদের পরবর্তী সঙ্গীতকে, যিনি এগিয়ে যাবেন পরবর্তী অনুষ্ঠানের সঙ্গীতকে, তাকে ডেকে নিচ্ছি সুখময় মজুমদার। মঞ্চে ডেকে নেব সুখময় মজুমদারকে। নমস্কার, শুভ সন্ধ্যা। পঞ্চম বর্ষ পানিহাটি উৎসব এই অনুষ্ঠানে আসতে পেরে, যাদের আনুকূল্যে আসতে পেরেছি তাদেরকে আমি প্রথমেই আমার আন্তরের শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। শুরু করছি গান।
পারি না মন বাদিয়া রাখিতে হয় বল কি আছে গো তোমারি আঁখিতে আমি পারি না মন বাদিয়া রাখিতে হয় বল কি আছে গো তোমারি আঁখিতে। আমি আমার দ্বিতীয় গানে যাচ্ছি, শ্রদ্ধা শিল্পী মান্নাদের গাওয়া একটি গান শোনাচ্ছি। ললিতা জলানিতে যাব না যাব না, অশোকে অন্য ঘাটে চল না, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু ডুয়েট গান গাওয়া। আচ্ছা 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 আচ্ছা, আমাদের সময়ের অভাবে অনেক কিছুই হচ্ছে না, আমরা সেরে নেব পরপর আমাদের দুজন বিশিষ্ট শিল্পী যারা মঞ্চে এলেন, সুকুমার মজুমদার এবং সুদক্ষিণা ভগত দুজনের বরণ অনুষ্ঠান। দুজনকেই মঞ্চে আসতে অনুরোধ করছি। সুকুমার মজুমদার এবং সুদক্ষিণা ভগত দুজনই বিখ্যাত বেতার এবং দূরদর্শনের শিল্পী। সুকুমার মজুমদার HMV ভয়েস ট্যালেন্ট নির্বাচিত হয়েছিলেন,
আমরা সেরে নেব ওনাদের সম্বর্ধনা অনুষ্ঠান। পানিহাটি উৎসব কমিটির পক্ষ থেকে ওনাদের বরণ করে নেওয়া হচ্ছে ব্যাচ প্রদান এবং স্মারক প্রদানের মাধ্যমে। আপনারা একটু জোরে হাততালি দিয়ে সম্বর্ধিত করুন। সুকুমায় মজুমদারকে সম্বর্ধিত করছে পানিহাটি উৎসব কমিটির তরফ থেকে পৌলমী ঘটক। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে, রাত বাড়ছে, তাই আমরা এগিয়ে চলবো আমাদের পরবর্তী সঙ্গীত উপস্থাপনায়। মঞ্চে আসবেন স্মার্ট মজুমদার। আমাদের এই প্রজন্মের স্মার্ট একজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী, প্রতিভাবান সঙ্গীতশিল্পী, এগিয়ে চলেছেন তার সঙ্গীতের ডালি নিয়ে। অনেকেই পরিচিত হয়তো এই নামটির সঙ্গে। ইতিমধ্যেই আরেকটি প্রেমের গল্প এবং রবীন্দ্রনাথের অটোবায়োগ্রাফি, এই দুটি ছবিতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে অংশগ্রহণ করেছেন। রবীন্দ্রনাথের গানে নিজেকে স্বচ্ছন্দ মনে করলেও সমস্ত রকম গানেই উনি আনন্দ দেন দিয়েছেন এবং অনেকের মধ্যে ইতিমধ্যে পরিচিত হয়েছেন। মঞ্চে স্মার্ট মজুমদার। শুভ সন্ধ্যা, ভেরি গুড ইভিনিং, মেরি ক্রিসমাস এবং বড়দিনের অনেক শুভেচ্ছা। আজকে এখানে আসার পরেই আমার কাছে অনেক অনুরোধ এসেছে। আমার প্রথম গান, প্রথম নিবেদন সেরকমই একটা অনুরোধের গান, আর তারপরের গানে অন্য কিছু করব। প্রথমটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান আপনাদের সকলের জন্যে, পানিহাটি উৎসবের জন্যে। কম্পন জাগে শঙ্কার, বিনা কেতে লাগে টঙ্কার, বিনা কেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তরে কম্পন জাগে শঙ্কার, বিনা কেতে লাগে টঙ্কার, বিনা কেতে লাগে টঙ্কার। আকাশেতে ঘুরে ঘুরনি সৃষ্টির বাঁধ চূর্ণি, আকাশেতে ঘুরে ঘুরনি সৃষ্টির বাঁধ চূর্ণি, বজ্র ভীষণ গর্জন রব, বজ্র ভীষণ গর্জন রব, প্রলয়ের জয় ডঙ্কার, তিনা কেতে লাগে টঙ্কার, তিনা কেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তরে কম্পন জাগে শঙ্কার, বিনা কেতে লাগে টঙ্কার, বিনা কেতে লাগে টঙ্কার। স্বর্গ উঠেছে ক্রন্দি সুর পরিষদ বন্দি, স্বর্গ উঠেছে ক্রন্দি সুর পরিষদ বন্দি, তিমির গহন দুঃসহরাতে উঠে শৃঙ্খল ঝঙ্কার, স্বর্গ উঠেছে ক্রন্দি সুর পরিষদ বন্দি, স্বর্গ উঠেছে ক্রন্দি সুর পরিষদ বন্দি, তিমির গহন দুঃসহরাতে
ষোঠে শৃঙ্খল ঝংকার দানব দম্ভ তোরজি রুদ্র উঠিল গোরজি দানব দম্ভ তোরজি রুদ্র উঠিল গোরজি লণ্ড ভণ্ড লুটিল ধুলায় অব্রভেদী অহংকার তিনা কেতে লাগে টঙ্কার তিনা কেতে লাগে টঙ্কার বসুন্ধরার পঞ্জর তরে কম্পন জাগে শঙ্কার বিনা কেতে লাগে টঙ্কার বিনা কেতে লাগে টঙ্কার বসুন্ধরার পঞ্জর তরে কম্পন জাগে শঙ্কার বিনা কেতে লাগে টঙ্কার বিনা কেতে লাগে টঙ্কার বিনা কেতে লাগে টঙ্কার থ্যাংক ইউ সো মাচ। আমার অনুষ্ঠানে আমি সকলের জন্যে গান গাওয়ার চেষ্টা করি। এইটা আমার পরের যে গান, এটা একটি কালজয়ী পুরনো দিনের গান। আচ্ছা স্মার্ট, তোর কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, একটা ছোট্ট ঘোষণা। তুলিকা পাল, তুমি যেখানেই থাকো মঞ্চের সামনে তোমার দিদিমা অপেক্ষা করছে, অনেকক্ষণ ধরে তাড়াতাড়ি চলে এসো। তুলিকা পাল যেখানেই থাকো মঞ্চের সামনে চলে এসো। আমরা চলে যাচ্ছি আবার স্মার্ট তোর গানে। ওই একটা কথা আছে না যে ওল্ড ইজ গোল্ড, এটাও একটা অনুরোধের আমার কাছে অনুরোধ এসছে। হেমন্ত মুখার্জির গাওয়া গান, বীরেশ্বর সরকারের সুর, সোনার খাঁচা ছবি থেকে। তার আগে একটা কথা অবশ্যই বলে নিতে হয়, এই যে মানুষের সমাগম, এই যে এইটা দেখা যাচ্ছে, মানে দূরে কত শেষটা বোধহয় দেখতেই পারছি না। তাই ধন্যবাদ জানাই পানিহাটি উৎসবকে, অনেকদিন ধরে কথা উঠছিল এবং আজকে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। সকলে পার্টিসিপেট করবেন আমার সাথে এই গানে, আপনাদের সকলের খুব প্রিয় এবং পরিচিত গান আমার পরবর্তী নিবেদন। ভয়েসটাতে একটু রিভার্ব দেবে। কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পরে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা। কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পরে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা। জীবনের এইটুকু বেলা সবই যে বেপরোয়া খেলা, জীবনের এইটুকু বেলা সবই যে বেপরোয়া খেলা, বলো না কে কে দেবে সারা, তুমি 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 আমি যে শুধু চাই। কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা। কি হবে নীতি কথা ভেবে,
লোকেরা দোষ দেয় দেবে, কি হবে নীতি কথা ভেবে, লোকেরা দোষ দেয় দেবে। আসলে যত কিছু ঘটে সবই তো হিং টিং সং, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে শ্বাস দিয়ে যা দিয়ে যা। কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে শ্বাস দিয়ে যা দিয়ে যা, যে মনে মন দিতে শ্বাস দিয়ে যা দিয়ে যা, যে মনে মন দিতে শ্বাস দিয়ে যা দিয়ে যা। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। একটা জোরে হাততালি হোক অসাধারণ এরম গানের জন্য। আর এরপরে আমরা যেহেতু গান শুনে নিয়েছি, অবশ্যই বরণ করে নেব আমাদের রীতি অনুযায়ী। স্মার্ত মজুমদারকে মঞ্চে বরণ করে নিচ্ছি পানিহাটি উৎসবের তরফ থেকে, উৎসব কমিটির তরফ থেকে মেমেন্টো এবং ব্যাজ প্রদানের মাধ্যমে সম্বর্ধিত করা হচ্ছে স্মার্ত মজুমদারকে। পানিহাটি উৎসবে গানের তরি ভেসে চলেছে, তবে এবারে একটু অন্যরকম অন্যরকম গানের ঘরানার উপস্থাপনা। এই মুহূর্তে মঞ্চে উৎপল দে, উৎপল দে আপনাদের সামনে সুফি গানের পরিচিত ধারাকে বহন করে নিয়ে আসছেন। তার গায়কী উপস্থাপনার মাধ্যমে সুফি গান ছড়িয়ে দেবেন সবার মনে, সুফি গানের মাধ্যমে। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়, বুঝতে পারিনি, একটু ভয়েসটা একটু রিভাইভ দাও, একটু রিভাইভ দাও। আমি আগেই বলেছিলাম যে আমি সকলের জন্য গান করি। পুরনো একটি কালজয়ী বাংলা গান গাওয়ার পর আমাদের জেনারেশনের একজন অত্যন্ত প্রিয় মানুষ এবং আমি ব্যক্তিগতভাবে আমার ফ্রেন্ড ফিলোসফার গাইড, তার নাম নচিকেতা, নচিদার কিছু গান আমি গেয়েছি, কিন্তু আজকে সেই নয়, আপনাদের সবচেয়ে প্রিয় যে নচিদার গান সেটা আমি শোনাবো। স্মার্টকে আমরা সম্বর্ধিত করেছি কিন্তু এত তাড়াতাড়ি সবার অনুরোধে কিন্তু ছাড়তে পারছি না, তাই আবারও সম্বর্ধনার পরে আরও দুটো গান ওর কাছ থেকে শুনবো, তাই জন্য আবার মাইক্রোফোন ওর হাতে তুলে দিলাম। থ্যাংক ইউ। তো আমি আবারও বললাম অনুরোধের গান এবং নচিদার এই কম্পোজিশন ওয়ার্ল্ড ফেমাস, সারা পৃথিবী বিখ্যাত কম্পোজিশন, আজকে এই উৎসবে না গিয়ে থাকতে পারলাম না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা,
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। পানিহাটি উৎসবকে অনেক ধন্যবাদ। আমি আবার আরেকবার বলবো, আমি সকলের জন্য গাই, এটা একটি এভারগ্রিন হিন্দি গান। আমার এখানে কথা হচ্ছিল যেদিনকে আর ডি বর্মনের এবং এস ডি বর্মনের শো হচ্ছিল, আমি আসতে পারিনি। এস ডি বর্মনের সুর, কিশোর কুমারের গাওয়া একটি আপনাদের অত্যন্ত পছন্দের গান। চলুন সকলে মিলে আজকে এই মোমেন্টটাকে আরো মেমোরেবল বানাই, আমার শেষ নিবেদন আপনাদের জন্যে।
कब आएगी तू, आई रुत मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। सबई ताली ताल। फूल सिखिल के पास अदिल के दूर से मिल के चैन आए, फूल सिखिल के पास अदिल के अरे दूर से मिल के चैन आए, और कब तक मुझे तड़ पाएगी तू, मेरे सपनों की रानी कब आएगी तू, आई रुत मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। मेरे सपनों की रानी कब आएगी तू, आई रुत मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया चलिया, हाँ तू चलिया चलिया, तू चलिया चलिया, हाँ तू चलिया। थैंक यू सो मच, अनेक धन्यवाद, आबार देखा होबे। स्मार्टर मतन शिल्पी के पानीहाटी उत्सवेर मंच थेके ওর জীবনের জন্য রইল অনেক শৈল্পিক অভিনন্দন। আমরা পরবর্তী শিল্পীকে ডেকে নেব, শিল্পী উৎপল দে। শিল্পী উৎপল দে আজকের 25শে ডিসেম্বরের আজকের রাতে, এই উৎসব মুখর রাতে, গোটা বিশ্ব যখন আনন্দে বিহ্বল, আমাদের পানিহাটির উৎসব মঞ্চেও আনন্দে আলোকিত এই মুহূর্তের শিল্পী, শিল্পী উৎপল দে সঙ্গীতের ডালি নিয়ে আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন। উৎপলদের সঙ্গীতের পরে এই মঞ্চে পরিবেশিত হবে এক দ্বৈত নৃত্যানুষ্ঠান। পরিবেশন করবেন তৃণতৃণী এবং সুকান্ত চ্যাটার্জি এবং আলোকপর্ণা রায় চক্রবর্তীর। তার আগে এই মুহূর্তের সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী উৎপল দে। আপনারা জানেন যে আজকের এই বড়দিনের উৎসবের রাত, আমাদের এখানে যেমন অগণিত মানুষের ভিড়ে উদ্বেলিত হয়ে উঠছে, সেটা আমাদের কাছে একটা সার্থক দিক। আপনারা জানেন গোটা পশ্চিমবঙ্গের, আমাদের কলকাতা মহানগরীর চিত্রটা যদি দেখেন, ময়দান, চিড়িয়াখানা, বিড়লা প্ল্যানেটেরিয়াম, তারামণ্ডল, ইকো পার্ক, এলিয়েট পার্ক, ভিক্টোরিয়া, সব জায়গাতেই আজকের বড়দিনের উৎসবে মানুষ মেতেছিল দিনের আনন্দকে, একেবারে আনন্দকে নিংড়ে নিতে।